এটি একটি ওয়ালটন আল্ট্রা স্লিম কালার টেলিভিশন। এটি দীর্ঘদিন ঘরে পড়েছিল, প্রায় 4 থেকে 5 বছর। পিকচারটির সামনের অংশটিকে দেখতে পাচ্ছেন যে একটি স্পট পড়ে গেছে। স্পটটি দেখে বোঝা যাচ্ছে এই পিকচার টিউবটি একেবারে নষ্ট হয়ে গেছে। পিকচার টিউব নষ্ট হওয়ার অনেকগুলো ধরন রয়েছে, তার মধ্যে একটি। হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি, আর সঙ্গে আছি আমি খন্দকার শফিকুল ইসলাম। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। পিকচার টিউব নষ্ট হয়ে গেলে তার অনেক ধরনের ফল দেখা যায়, যেমন পিকচার টিউব শর্ট হয়ে যাওয়া, লাইট কমে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। যেহেতু এই পিকচার টিউবটি একেবারে নষ্ট হয়ে গেছে, এটি আমাদের আর মেরামত করার কোনো সুযোগ নেই। এর যে যন্ত্রাংশ রয়েছে, অর্থাৎ পিসিবি বোর্ড, এর যে ইয়োক কয়েল, দুটি স্পিকার, কিছু আনুষঙ্গিক ওয়্যার রয়েছে, এগুলো আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারব। অর্থাৎ এই পিসিবিটি অন্য কোনো সার্কিটে, আল্ট্রা স্লিম টেলিভিশনে ব্যবহার করতে পারব, বা এর স্পেয়ার পার্টসগুলো আমরা ব্যবহার করে অনেক ধরনের কাজ করতে পারব। যেহেতু এই টেলিভিশনটি আমাদের আর কোনো কাজে লাগবে না, এখান থেকে আমরা সম্পূর্ণ পিসিবি বোর্ড এবং এর যে ডিফ্লেকশন কয়েলটি আমরা খুলে নেব। মূলত যে সামনে স্পটটি দেখতে পেলেন, এগুলো সাধারণত যে পিকচার টিউবের ভিতরে যে ঘ্যাস থাকে, অর্থাৎ ঘ্যাস যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের স্পটগুলো পড়ে যায়। মূলত এই টেলিভিশনগুলো একসময় খুব ভালো ছিল এবং এগুলো বেশ দীর্ঘদিন চলে গেছে। আর এই পিসিবিগুলো অনেক ভালো কোয়ালিটির, স্কাইওয়ার্ড কোম্পানির এই পিসিবিগুলো ছিল। এগুলোর কন্ডিশন এবং এগুলোর স্থায়িত্ব অনেক বেশি ছিল। যেহেতু পিকচার টিউব নষ্ট হয়ে গেছে, আমাদের এগুলো আর পিকচার টিউবটি আর কোনো কাজে লাগবে না, এর সার্কিটটি আমরা শুধু ব্যবহার করতে পারব। যেহেতু পিকচার টিউবটি একটি নষ্ট, এখান থেকে আমাদের যে পার্টসগুলো আমরা খুলে নেব, খুব সাবধান সহিত খুলতে হবে। সাধারণত পুরাতন পিকচার টিউব এগুলো অনেক সময় ব্রাস্ট হতে পারে, সেজন্য খুব সাবধানতার সহিত খুলতে হবে। এই ডিফ্লেকশন কয়েলটি বা ইয়োক কয়েলটি আমরা অন্য কোনো আল্ট্রা স্লিম টেলিভিশনে ব্যবহার করতে পারবো বা টেস্ট করতে পারবো। ভিউয়ার্স, ভিডিওটি খুব ছোট, জাস্ট একটু দেখালাম যে পিকচার টিউব খারাপ অবস্থায় কীরকম দেখায়। এই সার্কিটটি মোটামুটি বেশ ভালো আছে, এটি আমরা পরিষ্কার করে চেক করে দেখব সার্কিটটি আমাদের কোন অবস্থায় আছে। যদি ভালো থাকে, তাহলে এটা এই সার্কিট দিয়ে আমরা অন্য অন্য টিউবগুলি চেক করতে পারবো। এই সার্কিটগুলো খুব কোয়ালিটি সম্পন্ন সার্কিট ছিল। ভিউয়ার্স, ছোট এই ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে কমেন্টস বক্সে জানাবেন, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পিসিবিটি সত্যি খুব কোয়ালিটি সম্পন্ন পিসিবি ছিল, এগুলো প্রায় দীর্ঘ 10 থেকে 12 বছর কন্টিনিউ চলে গেছে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।